নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই রবিবার বাঙালির পাতে মাংসের ঝোল না হলে ঠিক যাবে না আমি যে রেসিপিটা আজকে দেখাবো এটি আমি প্রায় বানিয়ে থাকি এটি বলতে পারেন রবিবার স্পেশাল মেনু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করুন একবার আর জানান কেমন লাগলো আমি নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির মাংস তাতে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই হাফচা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ নুন আর দিচ্ছি ছোট চামচের এক চামচ সর্ষের তেল আর লাস্ট যেটা দেব গোলমরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য এবার দেখে নেওয়া যাক আর কি লাগছে তিনটে করে মিডিয়াম সাইজের আলু আর পেঁয়াজ কুচি এক টেবিল চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এছাড়া লাগছে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর কিছুটা ধনে পাতা দুটো তেজপাতা দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ আর এক টেবিল চামচ চিনি আর নিয়েছি তিন টেবিল চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট লাগবে এক টেবিল চামচ মতো টমেটো সস চলুন এবার যাওয়া যাক রান্নাতে একটা কড়াই বেশ খানিকটা সরষে তেল দিয়ে প্রথমেই আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভালো করে ভেজে নেবার পর আলুটা তুলে রাখছি এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ আর গোটা জিরে এগুলো কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিতে হবে তারপর এতে দিয়ে দিচ্ছি চিনি যেটা এক টেবিল চামচ মতো নিয়েছিলাম চিনিটা কি জন্য দিলাম না চিনিতে কালার খুব ভালো আসে চিনিটা হালকা ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজনে তবে বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এতে সামান্য নুন যোগ করলাম নুনটা ভালো করে পেঁয়াজে মিশিয়ে দু মিনিট এইভাবে ছেড়ে দিন দেখবেন এরকম পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এই সময় ম্যারিনেট করে রাখা মাংসটা যোগ করে দিতে হবে এরপর ওই পাত্রটি জল দিয়ে ধুয়ে জলটা আমি এতে যোগ করে দিলাম মাংসটা এবার পাঁচ মিনিট মতো মিডিয়াম হবে। মাংসটা এপিট ওপিট করে পাঁচ মিনিট মতো ভাজতে থাকুন পাঁচ মিনিট পর এবার এতে যোগ করব, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে আমি আদা দিয়েছি এক গাঁট মতো রসুন দিয়েছি চারটি মিডিয়াম সাইজের আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার এই পাত্রটা জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটিও এতে যোগ করে দিতে হবে এতে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে এবার আঁচটা মানে ফ্লেমটা হাই করে দিন তাতে কি হবে আদা রসুনের যে জলটা সেটা একটু কমে আসবে তার সাথে মাংসটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে এইভাবে দুই থেকে তিন মিনিট রেখে দেওয়ার পরে আমি এতে যোগ করলাম ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়েছি আর একটা ছোট ক্যাপসিকামের অর্ধেকটা ব্যবহার করেছি এইভাবে মিনিট খানেক রেখে দিতে হবে এতে টমেটো ক্যাপসিকাম দুটোই সিদ্ধ হয়ে যাবে হালকা করে এরপর দিলাম হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মাংস সুস্বাদু হওয়ার একটা শর্ত আছে যত ভালোভাবে কষতে পারবেন মশলাটা তত সুন্দর টেস্ট হবে তাই আমি কন্টিনিউ এই রান্নাটা হাই ফ্লেমে করছি যেহেতু জল আছে সেহেতু এটা পুড়ে যাওয়ার বা ধরে যাওয়ার কোনো চিন্তা নেই তাই আমি হাই ফ্লেমে এটা রান্নাটা করছি ক্রমাগত মশলাগুলো একটার পর একটা আমি যোগ করতে থাকছি আর জিনিসটাকে পাক দিতে থাকছি এরপরে দিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো নুন এটা স্বাদ মতো দেবেন আপনারা নুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারগুলো কত সুন্দর আসছে যদিও আমি এখনও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি এবার দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক টেবিল চামচ মতো টমেটো সস এই দুটো জিনিসই কিন্তু কালার আনতে খুব বেশি সাহায্য করবে মাংসের স্বাদের সাথে কালারটাও খুব দরকার চোখ আর জিপ এই দুটোই খুব বেশি দরকার খাবারের ক্ষেত্রে দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আবার এটা মিক্স করে নিচ্ছি জলটা প্রায় শুকিয়ে এসেছে তাহলে দেখতে পেলেন সব মশলাগুলো যোগ করার সাথে সাথে জলটাও কিন্তু শুকিয়ে এলো তার মানে খুব সুন্দরভাবে কষা হয়েছে এই রান্নাটি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচিটাও সব মশলায় চলে গেল শেষে সামান্য পরিমাণ জল মানে হাফ গ্লাস মতো জল আমি এখানে ব্যবহার করলাম আর একটু দেওয়া যেতে পারে ব্যাস এইটুকুই এবার আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য কষতে দেবো এতে কি হবে মশলাটা আরও বেশি টেস্টি হবে আরও বেশি কষে যাবে দশ মিনিট পর খুললাম আমি ঢাকনাটা দেখুন কালারটা কত সুন্দর এসেছে এটা শুধু কিন্তু কালার সুন্দর নয় টেস্ট কিন্তু অসাধারণ বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন রবিবারের দুপুর কিন্তু জমে যাবে এ বাড়িতে ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা বাড়িতে একবার অবশ্যই আপনারা ট্রাই করুন আমি এটা প্রায় করে থাকি এবং আমার বাড়ির লোকেরা এই রান্নাটি খুবই পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি অবশ্যই শেয়ার করা যায় আমরা রবিবার অনেকভাবেই চিকেন কারি বানিয়ে থাকি কিন্তু এটা একবার ট্রাই করে দেখুন আমি এতে যোগ করে দিলাম বেশ খানিকটা জল প্রায় পাঁচশো এম মতো জল আমি এতে ব্যবহার করেছি যেহেতু রবিবারে দুপুরের ভাতের খাওয়া তাই গ্রেভি একটু বেশি লাগবে তাই জলটা একটু বেশি যোগ করলাম এইভাবে কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলছি রান্নাটা রেডি হয়েছে কিনা কীভাবে বুঝবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিই আলুটা সিদ্ধ হয়ে গেছে রান্না কিন্তু রেডি ভাতের সাথে খাওয়া হবে তাই আমি গ্রেভি বেশি রাখছি তবে যদি মনে করেন যে আরেকটু একটু গাঢ় হওয়া প্রয়োজন আছে আপনাদের সেক্ষেত্রে আরেকটু একটু ফুটিয়ে নেবেন হাই ফ্লেমে দিয়ে এরপর ভাতের সাথে একটু পাতিলেবুর রস নিংড়ে এই রেসিপিটি একবার খেয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগল আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা পুশ করুন